এবার আমরা এই ডিফারেন্সিয়েশনটা করে ফেলবো। দেখেন দেখতে একটু কেমন কেমন মনে হইতেছে, কিন্তু তারপরেও কোনো ব্যাপার না। আসেন আমরা করে ফেলি ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, ডিফারেন্সিয়েশন করতেছি। এখন এখানে কিভাবে ডিফারেন্সিয়েশন করব, এখানে দেখেন ভাগ আছে, উপরেও ডিফারেন্সিয়েশন করার মতো কিছু আছে, নিচেও ডিফারেন্সিয়েশন করার মতো কিছু আছে। এটা আমি একটু প্রয়োজনে ভেঙে ভেঙে করি যেন আপনারা ভালো বুঝতে পারেন। তার মানে এটাকে আমাকে কিভাবে করতে হবে, ইউ ভি উপরে এবং নিচে ভাগ আকারে আছে, তার মানে ইউ ভাগ ভির নিয়মে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো চলেন করে ফেলি, আমি আগে সূত্রটা লিখে নিই, এটা একটু ভেঙে ভেঙে করব। নিচেরটা হোল স্কোয়ার, লগ টু এক্স হোল স্কোয়ার, নিচেরটা থাকবে, উপরেরটা ডিফারেন্সিয়েশন ডি বাই ডি এক্স, উপরে কত আছে রুট ওভার সাইন এক্স ই এক্স, সূত্রেরটা কী হয় মাইনাস, এরপর উপরেরটা থাকবে, উপরে কত রুট ওভার সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, উপরেরটা থাকলো, নিচেরটা ডিফারেন্সিয়েশন। তাহলে নিচেরটা ডিফারেন্সিয়েশন লিখে ফেলি ডি বাই ডি এক্স, আমি আগে সূত্র লিখতেছি, পরের বার ডিফারেন্সিয়েশন করবো লগ টু এক্স। ওকে, হ্যাঁ এখন চলেন ডিফারেন্সিয়েশন করি। নিচেরটা কি থাকবে লিখে ফেলেন লগ টু এক্স হোল স্কোয়ার। এখন এখানে কি লগ টু এক্স দেখা যায়, থাক লগ টু এক্স, কিন্তু ডিফারেন্সিয়েশন এই যে এখানে ডিফারেন্সিয়েশন দেখা যায় এটা ডিফারেন্সিয়েশন করি। তো প্রথমে কারে ডিফারেন্সিয়েশন করবো, এই রুট রে ডিফারেন্সিয়েশন করবো। রুট রে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়ান বাই টু রুট কিছু, কিছু মানে কত সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। তো এখন শুধুমাত্র ডিফারেন্সিয়েশন কারে করলাম, রুট রে করলাম। এখন রুট রে পিটানোর পরে ভেতরে যেয়ে দেখতেছি কি ইউ আর ভি আবার দুইটা জিনিস ডিফারেন্সিয়েশন। তো এটা প্রয়োজনে আমি ডিফারেন্সিয়েশন রেখে দিই, পরের বার করবো। এটা কত সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা রেখে দিলাম, পরের বার করবো। মাইনাস এটা যে ছিল সে থাকবে, সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। আর এখানে ডিফারেন্সিয়েশন করবো, প্রথমে লগ রেপিটাইলে কি হয় ওয়ান বাই টু এক্স, পরে লগ বাদ দিলে থাকে কত টু এক্স, টু এক্সের ডিফারেন্সিয়েশন কি এক্সের সাথে যা থাকে তাই হয়, তার মানে কত টু। ওকে, তার মানে এখন আমার শুধুমাত্র ডিফারেন্সিয়েশন বাকি থাকলো কোন জায়গাটায়, এই জায়গাটায় ডিফারেন্সিয়েশন বাকি থাকলো, এই যে ডিওয়াই বাই ডি এক্স আর কোথাও নাই। তো এই জায়গাটাতে ডিফারেন্সিয়েশন এবার করে ফেলবো। আসেন লগ টু এক্স ওয়ান বাই টু রুট ওভার সাইন এক্স ই এক্স, তারপরে এখানে ডিফারেন্সিয়েশন। তো এখানে ডিফারেন্সিয়েশন এখানে কয়টা জিনিস, একটা দুইটা, সাইন এক্সকেও ডিফারেন্সিয়েশন করা যায়, ই টু দি পাওয়ার এক্সকেও ডিফারেন্সিয়েশন করা যায়। দুইটা জিনিস পাশাপাশি কী আকারে আছে, গুণ আকারে আছে। দুইটা জিনিস পাশাপাশি গুণ আকারে থাকলে কীভাবে করতে হয়, ইউ ভির সূত্র দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে ইউ ভির সূত্র যখন অ্যাপ্লাই করি তখন ওখানে কয়টা পদ পাওয়া যায়, দুইটা পদ। এজন্য আগে কী দিয়ে নিলাম, ব্র্যাকেট দিয়ে নিলাম, কেননা এটার সাথে সবাই কী আকারে থাকবে, গুণ আকারে থাকবে। তাহলে প্রথমে সাইন এক্স রে রাখলাম ই এক্সের ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস ই এক্স রে রাখলাম সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলাম, শেষ, এটুকু ডিফারেন্সিয়েশন কমপ্লিট। বাকি থাকে কত, এই টু টু কাটা যায়, এগুলো কাটলে কাটবেন, না কাটলে এমনি লেখেন, যখন দরকার হবে কাটার তখন এমনি কাটবো, এমনি লিখে রাখলাম। টু এক্স সাথে কত টু দেখা যাচ্ছে, দেখা না গেলেও আমি তো মুখে বলছি লিখে নেন। এরপরে নিচে কত লগ টু এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। এই যে ডিফারেন্সিয়েশনটা দেখেন আমরা কী সুন্দর করে ফেললাম। ওকে, তো এই ডিফারেন্সিয়েশনটা আমি আবার করব। এই ডিফারেন্সিয়েশন আবার কীভাবে করব, আমি এত ভেঙে ভেঙে করব না, আমি এক লাইনে করব। আমি বলছি না যত ডিফারেন্সিয়েশন থাক না কেন, এক লাইনে ডিফারেন্সিয়েশন। তো এই ডিফারেন্সিয়েশন আমি এখন এক লাইনে করে ফেলবো। আসেন কীভাবে, মুছে দিলাম। আসেন এটা ডিফারেন্সিয়েশন করতেছি ডিওয়াই বাই ডি এক্স। তো ইউ ভাগ ভি যেহেতু আছে তাহলে আমাকে এভাবে করতে হবে, নিচেরটা হোল স্কোয়ার লগ টু এক্স, নিচেরটা হোল স্কোয়ার। এবার নিচেরটা কী থাকবে আর উপরেরটার ডিফারেন্সিয়েশন, তো চলেন উপরেরটার ডিফারেন্সিয়েশন সেরে ফেলি। প্রথমে রুটের ডিফারেন্সিয়েশন করি, ওয়ান বাই টু রুট ওভার সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। প্রথমে রুটের কাজ করলাম, এরপরে কত সাইন এক্স ই এক্স, এটার ডিফারেন্সিয়েশন করি। সাইন এক্স ই এক্স কি আছে, একসাথে আছে, একসাথে থাকলে তাদেরকে কী করতে হয়, আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করতে হয়। তো আসেন এই সাইন এক্স আর ই এক্সের ডিফারেন্সিয়েশন করি, সাইন এক্স থাকলো ই এক্সের ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস ই এক্স থাকলো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলাম। ওকে, দেখেন নিচেরটা হোল স্কোয়ার, এরপরে নিচেরটা থাকলো, উপরেরটা ডিফারেন্সিয়েশন কমপ্লিট। এবার সূত্রের একটা কী মাইনাস, এবার কি উপরেরটা থাকবে, উপরের কত আছে রুট ওভার সাইন এক্স
এক্স। আর ডিমানশন করবো কোনটা, নিচেরটারে ডিমানশন করবো। তো নিচেরটারে ডিমানশন করলে কি হয়, প্রথমে লগ রেপিটাইলে কি হয়, আমি নিচে দিয়ে লিখি লগ রেপিটাইলে ওয়ান বাই টু এক্স, পরে লগ চলে গেলো, টু এক্সের ডিমানশন করলে কি হয়, শুধুমাত্র টু হয়, ডিমানশন কিন্তু কমপ্লিট, এক লাইনে হয়ে গেছে। ঠিক আছে, এক মিনিট সময় লাগবে। তো এরকম যে কোনো ডিমানশন থাকলে আপনারা এক লাইনে সেরে ফেলতে পারেন।